একদা তৃণমূল কংগ্রেসের দোর্দন্দ্ব প্রতাপ নেতা বীরভূমের অনুব্রত মণ্ডলের অস্থায়ী ঠিকানা এখন তিহার জেল কারণ ইডির আবেদনে সাড়া দিয়ে অনুব্রত মণ্ডলকে রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট পরবর্তী শুনানি তেসরা এপ্রিল তাই ততদিন তিহার জেলেই থাকতে হবে বীরভূমের দৌর্দ্বন্দ্ব প্রতাপ নেতা অনুব্রত মণ্ডলকে যেহেতু অনুব্রত মণ্ডল অসুস্থ তাই তাকে রাখা হয়েছে মেডিকেল সেলে মঙ্গলবার সকালে অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডির দফতর থেকে বের করে তাকে আগে নিয়ে যাওয়া হয় আর এম এল হাসপাতালে সেখানে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে এরপর তাকে ইডির দফতরে এনে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয় তিনটে নাগাদ নিয়ে যাওয়া হয় আদালতে যদিও মঙ্গলবার অনুব্রত জামিনের আবেদন জানানো হয়নি ইডি জানিয়েছে যে হেফাজতের আর্জি জানানো হয়েছে ইডির তরফ থেকে বিচারক দু একটি প্রশ্নও করেন তাকে এরপরেই তাকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক অনুব্রত মন্ডলের কাছ থেকে আরো বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা বিশেষত গরু পাচার মামলা এবং যে অর্থের লেনদেন সেই সমস্ত বিষয়ে তার কাছ থেকে আরো জানতে চান তদন্তকারী আধিকারিকরা অনুব্রত মন্ডলের বাড়ি থেকে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছিল তার আয়ের উৎস বিশেষত অনুব্রত মণ্ডলের স্ত্রী তিনি যখন চিকিৎসাধীন ছিলেন তখন হাসপাতালে বেশ মোটা অঙ্কের টাকা দেওয়া হয়েছিল বিল মেটাতে সেই টাকার উৎস কি সেই সমস্ত কিছু জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা আসানসোল সংশোধনাগারে অনুব্রত মণ্ডল ছিলেন এবং সেখানেও তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা এবং তারপর দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্ট তাকে দিল্লিতে নিয়ে যাওয়া হয় এবং ইডি ইতিমধ্যেই তাকে আবারও জিজ্ঞাসাবাদ করছেন এবং আরও যে সমস্ত তথ্যগুলো উঠে আসছে যে তার আয়ের উৎস কী যে সমস্ত সম্পত্তির নথি উদ্ধার হয়েছে তার জন্য যে টাকা যে অর্থ লেনদেন হয়েছে সেই অর্থ কোথা থেকে এসেছে আর ইতিমধ্যেই আমরা জানি যে অনুব্রত মণ্ডলকে নিজেদের হেফাজতে রেখে আরও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছেন ইডির আধিকারিকরা আমরা জানি যে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল তাকেও দিল্লিতে ডেকে পাঠানো হয়েছিল কিন্তু তিনি এখনো পর্যন্ত দিল্লিতে যাননি তার কাছ থেকেও বেশ কিছু প্রশ্নের উত্তর পেতে চাইছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আধিকারিকরা অন্যদিকে অনুব্রত মণ্ডলের যিনি দেহরক্ষী ছিলেন অর্থাৎ সাইগল হোসেন তাকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা এবার অনুব্রত মণ্ডলকেও জিজ্ঞাসাবাদ করছেন সব মিলিয়ে একটা সিদ্ধান্তে পৌঁছতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা যে গরু পাচার মামলা এবং তার সঙ্গে যে আর্থিক লেনদেন কারা কারা জড়িত রয়েছেন এই ঘটনায় যে অর্থের লেনদেন হয়েছে সেই অর্থ কোথায় গিয়েছে অনুব্রত মণ্ডলের যে সমস্ত সম্পত্তি জমি উদ্ধার হয়েছে তার আয়ের উৎস কি এবং একই সঙ্গে তার স্ত্রীর ট্রিটমেন্টে যে খরচ হয়েছে একটা মোটা অঙ্কের বিল দেওয়া হয়েছিল হাসপাতালে সেই আইডি বা উৎস কি সেই সমস্ত কিছু খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা এই মামলার পরবর্তী শুনানি রয়েছে তেসরা এপ্রিল সেই দিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে তবে আরও তথ্য আরও আপডেট যদি আপনারা পেতে চান তাহলে এই ভিডিওটা সম্পর্কে আপনার মতামত জানান শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল